নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা মন্দিরে দুর্ধর্ষ চুরিকাণ্ড, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। গ্রামীণ বিকাশ ব্যাংকে গ্রাহক হয়রানির চরমে, বহুদিন ধরে লিঙ্ক নেই। জলুগ্রামে কমিউনিটি সেন্টারের শিলান্যাস, গর্বিত বিধায়ক মিহির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান অন্নপূর্ণা মন্দিরে সংঘটিত হল দুর্ধর্ষ চুরিকাণ্ড। স্বর্ণালঙ্কার সহ বহু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোর। সোমবার মাঝরাতে এই ঘটনাটি ঘটে। চোরেরা অন্নপূর্ণা মায়ের গলার চেইন, কানের দুল, বালা ও পূজার বাসনপত্র সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। মন্দিরের দানবাক্স সহ অন্যান্য মূল্যবান সামগ্রী গুটিয়ে রাখলেও তা নিতে পারেনি, কারণ চোরের শব্দ শুনে মন্দিরে মানুষ জড়ো হলে চোর বাবাজি গাঁট ঢাকা দেয়। এদিকে মন্দিরের পর চোরের দল চৈতন্যনগর এলাকার দীপক দাসের ঘরে হানা দেয়। সেখানে ল্যাপটপ সহ অর্থ লুটে নেওয়ার প্রচেষ্টা চালালে পরিবারের লোকেরা তাড়া করেন। এতে চোর ল্যাপটপটি নিয়ে পালিয়ে যায়। কিন্তু অন্নপূর্ণা ঘাটে নির্মিত নতুন সেতুর নিচে স্থানীয়রা চোরকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। এদিকে তারাপুর থানার আইসি রাজরঞ্জন দে নাইট পেট্রোলিং করতে গিয়ে ঘটনার তদন্তে নেমে মন্দিরের সিসিটিভি ক্যামেরায় চুরিকাণ্ডের পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। স্থানীয়দের সহায়তায় চোরকে ল্যাপটপ সহ আটক করে থানায় নিয়ে যায় তারাপুর পুলিশ। আটক সেই চোরের নাম রাজু বৈষ্ণব, তার ঘর কাঠিছড়ায়। এদিকে চুরিকাণ্ডের এই ঘটনায় অন্নপূর্ণা মন্দিরের পূজারী আনন্দ দ্বিবেদী সহ অন্যান্য সদস্যরা মিলে থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। উল্লেখ্য, অন্নপূর্ণা ঘাটের নতুন সেতু নির্মাণের পর থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। রাতের অন্ধকারে সেতুর উপর মদ, ড্রাগস সহ অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে অসাধু ব্যক্তিরা। এছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এসে মন্দিরে প্রবেশ করে আর মন্দিরের গর্ভগৃহেও সে মার সোনা গয়নার মধ্যেও হাত দিয়ে খোলাখুলি করে নিয়েছে এবং আরও অনেক কিছু যা আমাদের পিতলের পুরাণিক মূর্তিগুলো আছে এগুলোও সব একত্র করেছিল, মানে সব তছনছ করে দিয়েছিল কথাইটি নিয়ে যাবার জন্য। তারপর দানপাত্রগুলো এক জায়গায় করেছিল সব নিয়ে, হয়তো কি নিয়ে যাওয়ার জন্য বা তালা ভাঙার জন্য সেটা তো যাই না, এটা তার ইয়ে ছিল কি করবে কি না। কি কি জিনিস আপনাদের এখান থেকে নিয়েছে চুর? নেবার তো মার এখানের এই গলার একটা সোনার গয়না ছিল আর কানের আর একটা এই মাংটিকা বলে একে সোনার নিয়ে গেছে। হ্যাঁ, ওইটা নিয়ে গেছে পকেটে, বাজে চাই ওইটা পকেটে নেব কীভাবে নেব। কিন্তু বাদ বাকি যেগুলো জিনিস সব একত্র করতে ছিল সেটা নিতে পারিনি, কারণ আমার মা যেখানে ঘুমায় সে ওই রুমটাতে মানে গিয়ে দরজা খোলার সময় মা টের পেয়ে যায় যে নিশ্চয় কেউ এসেছে। তো মা চিৎকার করে উঠল, ওঠার সঙ্গে সঙ্গে চুরটা পালিয়ে যায়। শুনলাম যে না, এই চৈতন্যনগরে চুরটি আরও কোনো কিছু চুরি করতে গিয়ে সে ধরা খেয়েছে চৈতন্যনগরে এই সামনে, নাম কি আমি এখন বলতে পারবো না। তো 70,000 কি ক্যাশ, তো ল্যাপটপ কি কি সঙ্গে ধরা পড়েছে চুরটি। এখন সে থানাতে আছে এবং আমাদের পাড়ার লোকেরা অনেক যারা ভক্তবৃন্দ আছে সব থানাতে আছেন। বর্তমান সময়ে জরুরি পরিষেবাগুলির মধ্যে অন্যতম পরিষেবা হল ব্যাংকিং, আর এতে ত্রুটি বিচ্যুতি হলে জনগণের ভোগান্তির শেষ থাকে না। এরকমই এক গুরুতর অভিযোগ উঠেছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগাবাজার শাখার বিরুদ্ধে। নিজের গচ্ছিত টাকা জমা রাখা বা ওঠানোর ক্ষেত্রে কয়েকদিন থেকে গ্রাহকরা আসা যাওয়া করছেন কিন্তু লেনদেন করতে পারছেন না। বৃদ্ধ ভাতা, অরুণোদয় প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রগতিশীল কৃষকদের কৃষি ভাতা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় হিতাধিকারীদের ব্যাংক খাতায় টাকা জমা হয়েছে, অথচ তারা ওই টাকা তুলতে পারছেন না।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বৃহত্তর দক্ষিণ ধলাইয়ে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা নেই, তাই বাধ্য হয়ে একমাত্র আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগাবাজার শাখার উপর নির্ভরশীল। তারা ব্যবসা, টাকা লেনদেন করা, আরজিজিএস করা, এনএফটি করার ক্ষেত্রে বেশ কয়েকদিন থেকে চরম দুর্ভোগে পড়েছেন। লিংক না থাকার জন্য পাসবুক আপডেট করা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সরকারি কর্মচারীরাও সমস্যায় পড়েছেন। আজ 15-20 দিন থেকে এমন অবস্থা, আরটিজিএস করলেও যায় না নেটওয়ার্কের কারণে, বা কাস্টমারের লাগে আমরা যারা পয়সা হইতে আমরা গেছে টাইমে না দেওয়ায় আমরা বিশেষ অসুবিধার সম্মুখীন, ওটার লাগে নেটওয়ার্ক সমস্যা কিলার সমাধান এটা সুরাহা ব্যাংকের এরারে করলে তারা অত কইন উপর লেভেলে প্রত্যেকদিন কইন কোনো কাজ হয় না, এটা লাগে বাক্কা মাকামাতি করি আর কোনো আজ তো লাগাতার 15 দিতে কোনো চুরাহা নাই, আজকের অবস্থা তো তুমি তাই নাইছো দেখো না কোনো খাজ না আমরা। এলকু একটা পয়সা নাই আমার কাছে, আমি ঋণ করি ও আইছি, এলকু আমি ঋণ দেওয়ার দেখানটা কিনে দিই। ১২০০ টাকা করে হামায়। 1,40,00,000 টাকা ব্যয় সাপেক্ষে ডলুগ্রাম চা বাগানে জগন্নাথ স্কিল কমিউনিটি সেন্টারে শিলান্যাস করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি শোক। আনুষ্ঠানিক শিলান্যাসের পর একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথিদের বরণ করা হয়। এরপর বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। মিহির কান্তি সোম বলেন, গত বছর স্থানীয়রা এই নাচঘরে এক সভার দাবি করেছিলেন নাচঘরটি মেরামত করে দেওয়ার জন্য, তাই এদিন নাচঘরে 1,50,000,000 টাকার জগন্নাথ স্কেল কমিউনিটি সেন্টারে শিলান্যাস করে নিজেকে গর্বিত মনে করেন। এলাকাবাসী ও বিধায়কের এই কাজে আনন্দিত। নাচঘরে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জিপি সভাপতি রিঙ্কু দাশগুপ্ত, পালুরবন চা বাগানের সিনিয়র ম্যানেজার চয়ন দে, যুব মোর্চার মন্ডল সভাপতি অর্ণব ভট্টাচার্য, পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার হিল্লোল শইকিয়া, চেতন কুর্মী, জিপি সচিব উত্তম কুমার দাস প্রমুখ। বিরাট ঘর হবে, এখানে ল্যাট্রিন বাথরুমের সব ব্যবস্থা থাকবে, স্কিল ট্রেনিং এর জন্য অফিস থাকবে এবং প্রভু জগন্নাথের পূজার জন্য মন্দির থাকবে। এইমাত্র সিনিয়র ম্যানেজার বলেছে যে এই প্রত্যন্ত বাগানে যারা বাড়িতে জায়গা নেই বা কোথায় সাজসজ্জা করতে অসুবিধে, গরিবরা এখানে পুজো করতে পারবেন, বিয়ে শাদী দিতে পারবেন, অন্নপ্রাশন দিতে পারবেন, তার সঙ্গে সরকার থেকে ট্রেনিং, মিস্ত্রি কাজ বলে হাতের এমব্রয়ডারি মেয়েরা যারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা এখানে হবে এবং নিজের স্বনির্ভর হওয়ার জন্য সেই ব্যবস্থা হয়েছে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন যে লাখপতি দিদি, লাখপতি ভ্যানজি, লাখপতি বাইদ এই নামে স্কিম গতকালকে চালু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। 1,00,000 টাকার অধিক ধীরে ধীরে ডাবল হবে, তিনগুণ হবে। এসএসজি গ্রুপদেরকে স্বনির্ভর করার জন্য ব্যবস্থা নিয়েছে, চিত্তগ্রুপ এই জগন্নাথ মন্দিরের মধ্যেও ট্রেনিং, স্কিল ট্রেনিং করবে ছেলেরা। শিলচর রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে পালিত হল মঙ্গলবার। প্রতিবছরের ন্যায় এবছরেও অগণিত ভক্তদের উপস্থিতিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মতিথি বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হল শিলচর রামকৃষ্ণ মঠ ও মিশনে। শিলচর রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ বলেন, 18 ফেব্রুয়ারি 1863 সাল অর্থাৎ পরাধীন ভারতের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম। তার দয়া, উদারতা, শিক্ষা, ভালোবাসার জন্য এখনও জনমনে স্মরণীয়।
ভোরে মঙ্গলারতি, বেদমন্ত্র পাঠ, জপ ধ্যান, উষা কীর্তন, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পূজা হোম, সারাদিনই ভক্তিগীতি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, বংশীবাদন অনুষ্ঠান, ভক্তি সঙ্গীত, ভজন সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় শিলচর রামকৃষ্ণ মঠ মিশনে। এছাড়াও মঙ্গলবার থেকে রবিবার অবধি ছয় দিন ব্যাপী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সন্ধ্যারতির পর বাউল সঙ্গীত পরিবেশন করবেন কলিকাতা থেকে আগত সুকুমার বাউরীয় সম্প্রদায়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা করবেন দার্জিলিং রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক মহাতপানন্দজী মহারাজ ও মেখুলিগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক গৌরাঙ্গানন্দজী মহারাজ প্রমুখরা। এই অনুষ্ঠান মেলায় সবাইকে উপস্থিত থাকার জন্য আবেদন জানান তিনি। আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি, 28 ফাল্গুন 1430 বাংলা, 12 মার্চ 2024। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন হচ্ছে সেই জন্মতিথি। মঙ্গল আরতি ভোরবেলায় শুরু হয়েছিল, বেদমন্ত্র পাঠ, জপ ধ্যান, উষা কীর্তন, চণ্ডীপাঠ, ঠাকুরের বিশ্বাস বিশেষ পূজা হোম। এরপর সারাদিন ধরে বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান আছে, প্রসাদ বিতরণ আছে, পুষ্পাঞ্জলি সব হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এই ছদিন ধরে ঠাকুরের জন্মতিথি উৎসব পালন হবে। এই উৎসবে কলকাতা থেকে সুকুমার বাউরি বাউল সম্প্রদায় আসবেন, এছাড়াও দার্জিলিং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী মহাতপানন্দ এবং মেখলিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গৌরাঙ্গানন্দজিও আসবেন আলোচনা করার জন্যে, ধর্মপ্রসঙ্গ করার জন্যে। এই কয়েকটা দিন ভক্তদের মধ্যে খুব একটা ভক্তিভাবের প্রাবল্য দেখা যায়। সবাইকে আমরা আহ্বান করছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্যে। কয়েকদিন ধরে অনুষ্ঠানটিকে আপনারা যোগদান করে সকল অনুমোদিত করবেন। ঠাকুর মা স্বামীর কাছে প্রার্থনা করছি আপনাদের সবার কল্যাণ। নবপ্রজন্মের মধ্যে দক্ষতা বিকাশে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাধামাধব কলেজ আইকিউএস এর উদ্যোগে ও অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের আন্তরিক সহযোগিতায় মঙ্গলবার শিলচর রাধামাধব কলেজে স্কিল যাত্রার সূচনা করা হলো। এদিন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের দায়িত্বপ্রাপ্ত স্টেট প্রজেক্ট ম্যানেজার মীর শাকিল রহমান। উপস্থিত ছিলেন আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, অধ্যাপিকা নম্রতা নাথ, শবনম সারুষা, সুষমা ভৌমিক সহ অন্যান্যরা। শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়। পরে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন, এই স্কিল যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দ্বারা গৃহীত এক প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে নবপ্রজন্মের মধ্যে শিল্প কৌশল ও কারিগরি কর্মপদ্ধতির প্রতি বিকাশমূলক চিন্তাভাবনার জাগরণ ঘটবে, ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে এবং ভবিষ্যৎ নির্মাণে এসব তাদের কাজে লাগবে বলে মন্তব্য করেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়। This is a world of competition, and if you are not involved in this competition, you are out of the race. And recently you have also seen that people are not getting hired, people are laying off. Bigger agencies like Google, Microsoft, they are not hiring employees, they are laying off employees. Laying off means unko nikal diya ja raha hai. So hiring kam ho gaya hai, nikal ja raha hai. Kyun? Because we are living in an artificial intelligence time. There is something called ChatGPT. So the ChatGPT, what it performs, it doesn't require a data entry or a content development person now to do the work. Instead, people are investing their time on artificial intelligence and many different tools like ChatGPT, Claude, Bard, Gemini. These are some important tools. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে তোমাদের সকলকে আমি আবারও বলছি যে তোমরা এই প্রোগ্রাম মন দিয়ে শোনো,
কুসংস্কার অন্ধবিশ্বাস নির্মূলের উপর মোহনখাল রামমানিকপুর জিপিতে সজাগতা সভা। সামাজিক কুসংস্কার অন্ধবিশ্বাস নির্মূলের উপর মঙ্গলবার মোহনখাল রামমানিকপুর জিপিতে সজাগতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নোডাল অর্গানাইজেশন গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায়, আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায় ও স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সহযোগিতায় অনুষ্ঠিত এদিনের সচেতনতা সভায় অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের উপর বক্তব্য রাখেন আয়োজক সংস্থার কোঅর্ডিনেটর শাহানুদ্দিন লস্কর, সাংবাদিক বিক্রম বিজয় দাস, জিপির জীবিকা সখী রচনা বেগম বরভুইয়া। এদিন রামমানিকপুর ও মোহনখাল গ্রামে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় পৌরোহিত্য মোহনখার রামমানিকপুর জিপির প্রাক্তন এপি সদস্য দয়াবতী শুক্লবৈদ্য ও জিপির পশু সখী রেজিমা বেগম মজুমদার, বিক্রম বিজয় দাস। জানারি আপনারা নিয়ে সচেতনতা করে সচেতন করে দেওয়া মানে একটা কমিউনিটিকে সজাগ করে দিতে পারবো আপনারা। আজকের দিনেও আমরা মানুষ সাপে কাটিলে, সাপের দংশনে যদি মানুষ কিছু হয় তাহলে অপর পর্যন্ত অজার দ্বারস্থ হই, অজায় সাপের বিষ লামায় দিলায়। জানিনা কতটুকু সত্য মিথ্যা, কতটুকু যে এখান থেকে সুরাও পাওয়া যাইব, এরকম ইনসিডেন্ট আমার লাইফে কোনোদিন দেখছি না। কিন্তু যেটা আমরা দেখছি আমার লাইফে একটা জিনিস, একজন মানুষ মারা যাওয়ার পরে আমাদের এই এত অঞ্চলেরই পূর্বতলাই এলাকার একজন মানুষ মারা গিয়েছিল বিগত 8-10 বছর আগে, ছোট ছিলাম তখনকার দিনে। দেখে হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার হোসেনের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভিটিপি সভাপতি হিফজুর রহমান লস্কর। কার্যালয়ে প্রবেশ করে অভব্য আচরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন ভিটিপি সভাপতি। ব্লকের ভিডিও বিভাস বরার সবেমাত্র আলগাপুরে দায়িত্ব নিয়েছেন, একজন নতুন আধিকারিকের সাথে তার কার্যালয়ে প্রবেশ করে এভাবে আচরণ করা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। আলগাপুর ব্লকের প্রতিজন কর্মী যারা আছেন অত্যন্ত নম্রভদ্র। আজকে আমরাও সংগঠন করেছি, অতীতে আমাদের বন্ধুবর কায়দুল ভাই, আমার মস্তুবা ভাই, মঞ্জুর ভাই, আমরা অনেক সংগঠন করেছি। সংগঠনে একটা নিয়ম নীতি আছে, এজেওয়াইসিবির কেন্দ্রীয় সভাপতি যিনি পলাশ সাংবার নিকট আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে হাইলাকান্দির যে কর্মী বলে পরিচিত দিলওয়ার হোসেন উনার বিরুদ্ধে সাংগঠনিক নিয়মে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। পুরের নতুন বিডিও যিনি আছেন বিভাস বড় অত্যন্ত ভালো মানুষ, আমাদের অত্যন্ত লজ্জা হয়েছে, এলাকার বদনাম হয়েছে। এতে দিলওয়ার হোসেন যে ব্যবহার করেছেন আমরা মনে করি এটা আমরা গোটা আলগাপুরের জনগণ তীব্রভাষা নিন্দা অধিকার জানাই। আমরা আলগাপুরের জনগণ কখনো অভদ্র ব্যবহার করি না, আমাদের অতীত অনেক বৈশিষ্ট্য আছে, আলগাপুরের মানুষ আন্দোলনও করেন, ভদ্রতাও মেনটেন করেন। আজকে যে ঘটনা হয়েছে আমরা সেই ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি। আজকে বিডিও মহাশয়ের পক্ষ থেকে একটা এফআইআর হয়েছে, সেটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এবং আগামী দিনে আমাদের সতীর্থ যারা সংগঠন আছেন আপনাদের বিরুদ্ধে আমরা নয়, কিন্তু সংগঠন আপনারা করুন, শালীনতার ভিত্তিতে করুন, আপনারা আপনাদের পাশে আমরা আছি। দিলওয়ার যেভাবে ব্যবহার করেছেন আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অন্নপূর্ণা মন্দিরে দুর্ধর্ষ চুরিকাণ্ড, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। গ্রামীণ বিকাশ ব্যাংকে গ্রাহক হয়রানির চরমে, বহুদিন ধরে লিংক নেই। ডলুগ্রামে কমিউনিটি সেন্টারের শিলান্যাস, গর্বিত বিধায়ক মিহির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।